हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल बायोलॉजी विद पायलन, बायोलॉजी विद फुल अंडरस्टैंडिंग। आज আমরা নিয়ে চলে এসেছি 10 নম্বর সেট মালদা ডিস্ট্রিক্ট কোশ্চেন নিয়ে। চলে আসি প্রথম প্রশ্নে। বুলবিল হলো এক প্রকারের, বুলবিল এক প্রকারের কি? কাক্ষিক মুকুল। বুলবিল কি এক প্রকার কাক্ষিক মুকুল। দ্বিতীয় প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদে ভ্রূণস্থলীতে সহকারী কোষ বা সাইনারজিটসের সংখ্যা হলো, যদি সমগ্র ভ্রূণস্থলীকে এঁকে ফেলা যায় দেখা যাবে একদম উপরে দুটি যে আছে তারা কি? সাইনারজিটস। তারপর কি আছে? এগ বা ডিম্বাণু। তারপর কি আছে? নির্মিত নিউক্লিয়াস। তারপরে যে তিনটি আছে সেই তিনটি কি? প্রতিপাদ কোষ। তাহলে সাইনারজিটস বা সহকারী কোষের সংখ্যা কটি? দুটি। তারপর দেখো, পার্থেনোজেনেসিস দেখা যায় নিচের কোন প্রাণীতে? পার্থেনোজেনেসিস, এটি ইংরাজি শব্দ, তো বাংলায় পার্থেনোজেনেসিসকে অপুংজনী বলা হয়ে থাকে। পার্থেনোজেনেসিস দেখা যায় কাদের? মৌমাছির, আমরা সবাই জানি। তারপর দেখো, এইউজি কোডনটি অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। আমরা সবাই জানি ট্রান্সক্রিপশন শুরু হতে গেলে যে কোডের দরকার পড়ে তাকে আমরা কি বলি? এইউজি, মানে কি? প্রারম্ভিক কোডন বা স্টার্ট কোডন বলা হয় এইউজিকে। এইউজি কাকে কোড করে? এইউজি ইউক্যারিওটিক কোষে মিথিওনিনকে কোড করে, কিন্তু যেটা যদি এটা প্রোক্যারিওটিক কোষে থাকে তখন কিন্তু ফর্মুলেটেড মিথিওনিনকে কোড করতো। তাহলে এখানে আনসার হয়ে যাবে মিথিওনিন। তারপর দেখো, 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি ঘটায়, তো 21 ট্রাইজোমি আমরা কোন রোগকে বলে থাকি? এটা তো খুব ইজি কোশ্চেন, ডাউন সিনড্রোমকে আমরা 21 ট্রাইজোমি বলে থাকি। কিন্তু ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখি? সেখানে ক্রোমোজোমের সংখ্যা 47টি হয়ে যায়, কারণ সেক্স ক্রোমোজোম দুটির জায়গায় তিনটি থাকে, এক্স এক্স ওয়াই থাকে। আবার টার্নার সিনড্রোমে কি দেখি? ক্রোমোজোম সংখ্যা 45 হয়ে যায়, কারণ সেক্স ক্রোমোজোম দুটি থাকার দেইনে একটি মাত্র সেক্স ক্রোমোজোম অবস্থান করে, এক্স ও হয়ে যায়। সেই ধরনের রোগকে আমরা টার্নার সিনড্রোম বলে থাকি। তারপর দেখো, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো, আমরা সবাই জানি সহপ্রকটতা, লিঙ্কেজ এবং অসম্পূর্ণ প্রকটতা, এই তিনটি মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম। উত্তর হয়ে যাবে উপরের সবকটি, রিপিটেড কোশ্চেন, তোমরা আগে পড়েছো। তারপর দেখো, ফিলাডেলফিয়া ক্রোমোজোম যার সাথে যুক্ত, খুব ভালো কোশ্চেন, মনে রাখতে হবে। ফিলাডেলফিয়া ক্রোমোজোম যদি অবস্থান করে দেহে তাহলে ক্যান্সার তৈরি হতে পারে, আর সেটা কী ধরনের ক্যান্সার? লিউকেমিয়া জাতীয় ক্যান্সার তৈরি হতে পারে। তারপর দেখো, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন যেটি উৎপাদনের সাথে যুক্ত, দেখো নীল, নীল নাম শুনলেই বোঝা যাচ্ছে যে জলের রং কেমন হয়, নীল হয়ে থাকে, আর জলে কী থাকে? মাছ থাকে। তাহলে ব্লু রেভলিউশন কার সাথে যুক্ত হবে? মৎস্যের সাথে। আর দুধের রং কেমন হয়? সাদা হয়। তাহলে দুধের রেভলিউশনকে হোয়াইট রেভলিউশন বলে। এছাড়াও ধান বা শাকসবজি গাছের রং কেমন হয়? সবুজ হয়। সেই কারণে এই রেভলিউশনকে গ্রিন রেভলিউশন বলে। তো এগুলো কাকে কী রেভলিউশন বলে, সাথে সাথে কোন রেভলিউশন কে এনেছিল, কোন ব্যক্তি এনেছিল, এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। গ্রিন রেভলিউশন এনেছিল MS স্বামীনাথন, যে কিনা 2023 সালে মৃত্যুবরণ করেছেন। এছাড়া দুগ্ধের সাথে জড়িত যে দুগ্ধের যে রেভলিউশন, হোয়াইট রেভলিউশন এনেছিল ভার্গিস কুরিন, এবং এই যে গ্রিন রেভলিউশন, সরি, ব্লু রেভলিউশন দিয়ে যে প্রশ্ন দিয়েছে, এই ব্লু রেভলিউশন ইন্ডিয়াতে এনেছিল হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণান, এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কোশ্চেন কিন্তু দিতে পারে। তারপর দেখো, কার্প জাতীয় মৎস্যের প্রণোদিত প্রজনন পদ্ধতিকে হাইপোফাইজেশন বলা হয়, এইটুকুই প্রশ্ন আসতে পারে, হাইপোফাইজেশন কাকে বলে? কার্প জাতীয় মৎস্যের প্রণোদিত প্রজনন পদ্ধতিকে হাইপোফাইজেশন বলে। কিন্তু এই পদ্ধতিকে হাইপোফাইজেশন বা এমন নামই কেন দেওয়া হলো? কারণ কি? পিটুইটারি গ্রন্থি, সেটা, সেই গ্রন্থির অপর নাম কি? হাইপোফাইসিস। সেই কারণে এই পদ্ধতিকে হাইপোফাইজেশন বলা হয়, কারণ এখানে মাছের পিটুইটারি নিঃসৃত যে হরমোন থেকে প্রজনন করা হয়, সেই কারণে এই পদ্ধতিকে হাইপোফাইজেশন বলা হয়। আনসার হয়ে যাবে অপশন এ। তারপর দেখো, 10 নম্বর কোশ্চেন, PCR পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচক পাওয়া যায় যে ধরনের জীব থেকে? এটা খুব ভালো কোশ্চেন। দেখো, PCR কি? পলিমারেজ চেইন রিয়াকশন। আমরা বারবার উত্তর করেছি যে পলিমারেজ চেইন রিয়াকশনের জন্য কোন উৎসেচকের দরকার পড়ে? ট্যাক পলিমারেজের দরকার পড়ে। ট্যাক পলিমারেজ না দিলে PCR হবে না। তাহলে এই ট্যাক পলিমারেজের ট্যাক মানে কি? থার্মাস অ্যাকোয়াটিকাস নামক ব্যাকটেরিয়া। তো থার্মাস অ্যাকোয়াটিকাস কি? কোন ধরনের জীব? তাহলে উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। তাহলে 10 নম্বর প্রশ্নের আনসার হয়ে গেল ব্যাকটেরিয়া। তারপর দেখো, বায়োপাইরেসির একটি উদাহরণ হলো, বায়োপাইরেসির উদাহরণ কি? বাসমতি চাল উৎপাদন, নিমের আমেরিকান পেটেন্ট, হলুদেরও আমেরিকান পেটেন্ট, এই সবগুলি, ইউএস পেটেন্ট। তাহলে এই সবগুলোই কি হয়ে গেল? বায়োপাইরেসির উদাহরণ। উত্তর হয়ে যাবে সবকটি, কারণ এই সবকটা কি? ভারতীয় প্রোডাক্ট, কিন্তু চুরি করে US বলো, আমেরিকা বলো, এরা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সেই কারণে এগুলি বায়োপাইরেসির উদাহরণ হয়ে যাবে। তারপরের প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, প্ল্যাঙ্কটন থাকে জলজ বাস্তুতন্ত্রের একেবারে নিম্নতলে, মধ্যতলে, উপরিতলে, নাকি অবস্থান সুনির্দিষ্ট নয়? তো প্ল্যাঙ্কটন কি? আমরা জানি এটা উৎপাদক শ্রেণী বা একদম নিচের শ্রেণীতে পড়ে। তাহলে এরা কোথায় অবস্থান করে? উপরিতলে অবস্থান করে।
তারপরের প্রশ্নটা দেখো, চিপকো আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন, পুরোধা পুরুষ মানে প্রথম শুরু করেছিলেন তেমন একটা মানুষের নাম জানতে চেয়েছে, পাইনিয়ার বলা যেতে পারে। তো পুরোধা পুরুষ কে ছিলেন? সুন্দর লাল বহুগুণা ছিলেন চিপকো আন্দোলনের পুরোধা পুরুষ। কিন্তু চণ্ডী প্রসাদ ভট্ট, ইনিও কিন্তু চিপকো আন্দোলনেরই নেতা ছিলেন, কিন্তু তিনি পুরোধা পুরুষ ছিলেন না। যেহেতু পুরোধা পুরুষ কথাটা বলেছে বা পাইনিয়ার যদি বলা হয়ে থাকে, তাহলে কিন্তু সুন্দরলাল বহুগুণা হবে। এছাড়া মেধা পাটেকর, তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিল, মনে রাখবে। এছাড়া অমৃতদেবী বিষ্ণই, যিনি বিষ্ণই আন্দোলন বা জয়পুর আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারপর দেখো, উদ্ভিদ বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের অন্তিম দশাটি হলো, তো এটা তোমরা আগেই পড়েছো, সিনেমার শেষে কি আসে? ক্লাইম্যাক্স আসে। তাহলে অন্তিম দশা কি হয়ে যাবে? ক্লাইম্যাক্স কমিউনিটি। এরপরের প্রশ্ন দেখো, আমরা চলে আসি 2 নম্বর প্রশ্নে, কোলোস্ট্রাম কি? কোলোস্ট্রাম কি? তো এটা তোমাদের বইতে, যে সিলেবাসের বই আছে ওখানে তোমরা 60 পেজে পেয়ে যাবে। কোলোস্ট্রাম কি অ্যাকচুয়ালি? শিশু জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক হরিদ্রাক্ষ তরল খরিতে হয় তাকেই কোলোস্ট্রাম বলা হয়। এবার এই কোলোস্ট্রামে IgA এনরিচ হয়, এটা পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন আসে। কোলোস্ট্রামে কী থাকে? ইমিউনোগ্লোবিউলিন এ বর্তমান, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো তারপর দেখো কি বলেছে, একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 42 হলে নির্মিত নিউক্লিয়াস এবং শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? আচ্ছা, পাতার কোষ কেমন হয়? 2n প্রকৃতির হয়। তাহলে 2n মানে 42 হলে n মানে কত? 21। আর 3n মানে কত? 3n মানে হয়ে যাবে 63। তাহলে পাতার কোষ কেমন? 2n, 2n মানে 42। তাহলে নির্মিত নিউক্লিয়াস কেমন হয়? আমরা সবাই জানি নির্মিত নিউক্লিয়াসও 2n প্রকৃতিরই হয়ে থাকে, তাহলে নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হয়ে যাবে? 2nই হবে। কিন্তু শস্য বা এন্ডোস্প্রাম সে কেমন হবে? 3n প্রকৃতির হবে। তাহলে উত্তর হয়ে যাবে 63। তাহলে নির্মিত নিউক্লিয়াস সে 42 এবং শস্যে 63। তারপর দেখো, কোয়া সর্ভেট কি? তো এটা তো তোমরা জানোই, কোয়া সর্ভেট কি, কোয়া সর্ভেটের কনসেপ্ট কে দিয়েছিল এটাও তোমাদের মনে রাখতে হবে। আদিম পৃথিবীতে সমুদ্রের জলে শর্করা, অ্যামাইনো অ্যাসিড ও প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ যুক্ত হয়ে একটি কোলয়েডীয় কণা গঠন করেন। বিজ্ঞানী উপারিন এই কণার নাম দেন কোয়া সর্ভেট কণা। গোলাকার ও বাইরের উপাদানের নির্বাচিত শোষণে সক্ষম এটি, এবং বিজ্ঞানী ওপারিনের মতে পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল কোয়া সর্ভেট থেকে। তো ভালো করে পড়বে, এবং কোয়া সর্ভেট মডেল কে দিয়েছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বিজ্ঞানী ওপারিন। তারপরের প্রশ্ন দেখো, SCP-র উদাহরণ দাও। SCP-র ফুল ফর্ম আগে কি বলতে হবে? SCP-র ফুল ফর্ম কি? সিঙ্গেল সেলড প্রোটিন। তো SCP-র উদাহরণ আমরা সবচেয়ে ভালো কি দিতে পারি? স্পিরুলিনা। তারপর দেখো, WWF এর সম্পূর্ণ নাম কি? WWF এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। আর এর লোগোতে কে থাকে? আমরা আগের দিন জেনেছি এর লোগোতে থাকে পান্ডা, তাই তো? পান্ডা অবস্থান করে, এবং এর হেডকোয়ার্টার কোডটা, এটাও পরীক্ষায় আসে যে WWF এর হেড অফিস কোথায় আছে। গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থান করছে। তারপর চলে আসি পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে। দেখো, অ্যাপোস্পোরি কাকে বলে? উদাহরণ দাও। অ্যাপোস্পোরি আসলে কি জিনিস? এটা হচ্ছে উদ্ভিদের একটি কৃত্রিম অঙ্গজজনন প্রক্রিয়া বা কৃত্রিম জনন প্রক্রিয়া আমরা বলতে পারি। তো এখানে কি হয়, মিওসিস ছাড়াই সরাসরি স্পোরোফাইট মানে ডিপ্লয়েড বা 2n কোষ থেকে সরাসরি কি হয়, গ্যামেটোফাইট বা n জাতীয় উদ্ভিদের বিকাশ ঘটে, একেই আমরা অ্যাপোস্পোরি বলতে পারি। অ্যাপোস্পোরির সবচেয়ে ভালো, এটা অ্যাকচুয়ালি ফান জাতীয় উদ্ভিদে দেখা যায়। তো অ্যান্থোসেরস, অ্যান্থোসেরস হচ্ছে গিয়ে এটির উদাহরণ। তারপর দেখো, সহপ্রকটতা কাকে বলে? উদাহরণ দাও। এটাও তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে, দেখবে বইয়ের 90 পেজে সহপ্রকটতা আছে। তো সহপ্রকটতা কাকে বলে? কোনো হেটারোজাইগাস জীবে অবস্থিত দুটি অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য তার ফিনোটাইপে একই সাথে যদি প্রকাশ পায়, অর্থাৎ দুটি বৈশিষ্ট্যই একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাকেই আমরা সহপ্রকটতা বলে থাকি। এর উদাহরণ মনে রেখে দেবে, মানুষের MN রক্তের গ্রুপ। তারপর দেখো, 2টি নন সেন্স কোডনের উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সহজ কোশ্চেন। নন সেন্স কোডন মানে কি? স্টপ কোডন, যার সেন্স করার ক্ষমতা নেই তাকে আমরা স্টপ কোডন বলি। তো নন সেন্স কোডন 3টে আছে মোট, UAG, UAA, UGA, UAG, UAA, UGA। এই 3টে হচ্ছে নন সেন্স কোডন, সবসময় মনে রেখে দেবে। তো এখানে 2টোর নাম লিখতে দিয়েছে তোমাদের। তারপর দেখো, বায়োফার্টিফিকেশন কাকে বলে? বায়োফার্টিফিকেশন কাকে বলে? এই বায়োফর্টিফিকেশন তোমরা তোমাদের সিলেবাসের বইয়ের 260 পেজে পেয়ে যাবে। তো বায়োফর্টিফিকেশন কাকে বলে? যে পদ্ধতিতে আধুনিক জিন প্রযুক্তিবিদ্যার সাহায্যে নির্বাচিত চিরাচরিত ফসলের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন খনিজ লবণ, ভিটামিন, প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করা হয় তাকে বায়োফর্টিফিকেশন বলে। তো বায়োফর্টিফিকেশনের সবচেয়ে ভালো উদাহরণ আমরা দিতে পারি গোল্ডেন রাইস, যেখানে কিনা ভিটামিন এ পাওয়া যায়, কারণ বিটা ক্যারোটিন পাওয়া যায়, বিটা ক্যারোটিন থেকে মানুষ শরীরে ভিটামিন এ তৈরি হয়। এছাড়াও টমেটোকে দেরি করে পাকানো বা ফর্টিফাইড বিভিন্ন রকম ফুড আমরা বায়োফর্টিফিকেশনের উদাহরণ হিসাবে বলতে পারি।
এরপর দেখো এলএসডি সম্পূর্ণ নাম কি, এটি কোন প্রকৃতির ড্রাগ, সব কটা ড্রাগের প্রকৃতি পড়ে রাখতে হবে। তো আমরা কালই আগের সেটেই দেখেছি এলএসডি কেমন ড্রাগ, হ্যালুসিনোজেন। এছাড়াও গাঁজা আছে, ম্যারিজুয়ান আছে, এগুলো কি হ্যালুসিনোজেন। এলএসডি ফুল নাম কি, এলএসডি ফুল ফ্রম লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড, লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড হচ্ছে এলএসডির সম্পূর্ণ নাম। এছাড়া বলছে দেখো, এটা খুব ট্রিকি কোশ্চেন, বিটি বেগুনকে জিএমও বলা হয় কেন, কেন জিএমও বলা হয়? সাধারণ বেগুন গাছের সাথে যখন ব্যাকটেরিয়ার জিন, মানে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার ক্রাই জিন একসাথে জিন প্রযুক্তিবিদ্যার মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়, যাকে আমরা বিটি বেগুন বলি বা বিটি তুলো, বিটি বেগুন সব একই রকমভাবে পেস্ট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি তৈরি করা হয়েছে, সেই কারণে একে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হচ্ছে। কারণ কি, জেনেটিক্যালি বেগুন গাছকে আমরা চেঞ্জ করছি ক্রাই জিনের অন্তর্গত করে, সেই কারণে বলা হচ্ছে। এছাড়া তারপর দেখো, স্থানীয় প্রজাতির ওপর এর ক্ষতিকারক প্রভাব কী হতে পারে, স্থানীয় প্রজাতির ওপর কী হতে পারে। ধরো একই জায়গায় বিটি বেগুন গাছ এবং সাধারণ বেগুন গাছ রয়েছে, তো তাদের ফলে কী হবে, তাদের মধ্যে ইতর পরাগযোগ সম্পন্ন হবে। ইতর পরাগযোগ সম্পন্ন হওয়ার ফলে যে নেটিভ যে বেগুন গাছ, তাদের মধ্যে জিন ফ্লো ব্যাহত হতে পারে, এই হচ্ছে কি স্বাভাবিক একটি ক্ষতিকারক প্রভাব। তারপর দেখো, ওজোন স্তর ক্ষয়প্রাপ্তির দুটি পরিবেশীয় কুপ্রভাব লেখো। তো ওজোন স্তর ক্ষয়প্রাপ্তির অনেকগুলি কুপ্রভাব তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 412 পেজে আছে। জলবায়ুর ক্ষেত্রে কুপ্রভাব, মানুষের ক্ষেত্রে প্রভাব, উদ্ভিদ প্রজাতি, প্রাণী প্রজাতি, এদের ক্ষেত্রে বিভিন্ন প্রভাব ওজোন স্তরে লক্ষ্য করা যায়। তো সেগুলো যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে, 2-2 পেয়ে যাবে। তারপর দেখো, রেড ডাটা বুক কি, তার তাৎপর্য কি। তো এই কোশ্চেনটাও তোমরা বারবার দেখতে পাচ্ছ, রেড ডাটা বুক আসলে কি, আইইউসিএন কর্তৃক, আইইউসিএন এর ফুল ফর্ম পরীক্ষায় পড়বে, আইইউসিএন কবে প্রতিষ্ঠিত হয় পড়বে, আইইউসিএন কর্তৃক প্রতিষ্ঠিত সার্ভাইভাল সার্ভিস কমিশনের উদ্যোগে রচিত বিলুপ্ত এবং বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী তথ্য সম্বলিত পুস্তককে আমরা রেড ডাটা বুক বলে থাকি। এটা প্রথম 1963 সালে প্রথম প্রকাশিত হয়। এটাও ইম্পর্টেন্ট যে কবে প্রথম রেড ডাটা বুক প্রকাশিত হয়েছিল এবং এর উদ্দেশ্য কি, বিপদগ্রস্ত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানা, জনসাধারণকে জানানো, পৃথিবীর জৈব বৈচিত্র্যের ইতিমধ্যে যে অবলুপ্তি ঘটছে সেই সব প্রজাতি সম্পর্কে জ্ঞান আরোহণ প্রভৃতি জৈব বৈচিত্র্যের তাৎপর্য আমরা লক্ষ্য করতে পারি। তো এটাও তোমাদের বইতে তোমরা 384 পেজে পেয়ে যাচ্ছ। তো এই ছিল আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট কোশ্চেনের 2-3 দাগ পর্যন্ত আমরা পড়ে ফেললাম। এছাড়া দেখো, এই হচ্ছে 4 দাগের কোশ্চেন এবং 5 দাগের কোশ্চেন। তো পরের দিন আমরা নিয়ে চলে আসছি নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। থ্যাংক ইউ।